এই নির্বাচনের পরে আমাকে রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে বড় বড় আশ্বস্ত করা হয়েছে, আগামীতে যদি আমি কোনোদিনও আমি সালাউদ্দিন দীপন কোনোদিন যদি নির্বাচন করি, সেই নির্বাচনটা হবে আপনাদের আনন্দের আর কান্নার নির্বাচন হবে না। গত দ্বাদশ সংসদ নির্বাচন কোন সিচুয়েশনে কিভাবে হয়েছিল, বাংলাদেশের যিনি পরিচালনা করেছেন তিনি সহ সবাই জানেন, বিভিন্ন ভাবে বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় অন্যরকম নির্বাচন হয়েছে। শুধুমাত্র একদিন আগে সিদ্ধান্তে, একদিন আগে সবকিছু ঠিক ছিল, যদি আমরা বিশ্বাস রেখেছিলাম, যদি কোনোভাবে বুঝতে পারতাম জিনিসটা এরকম হবে, যদি আমি দুদিন আগেও বুঝতে পারতাম রেজাল্ট আমি ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে অন্যরকম করতে পারতাম, সেই বুদ্ধি মেধা আল্লাহ আমাকে দিয়েছিল। কিন্তু তারপরও আল্লাহ তাআলা হয়তো আরো ভালো কিছু করবেন, হয়তো উনি মনে করেছেন এই জায়গায় আমি থাকলে এই মুহূর্তে আপনাদের আশা আকাঙ্ক্ষা পালন করতে পারবো না, প্রতিদান দিতে পারবো না, হয়তো সেজন্য কবুল করেননি। যাক, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, সবচেয়ে বড় শুকরিয়া, নির্বাচনে এত কিছুর পরও আপনারা ধৈর্য ধারণ করেছেন, এই বরিশাল সদর আসনে নির্বাচন কেন্দ্রিক একটিও কোন মায়ের বুক খালি হয় নাই। যদি কোনো মায়ের বুক খালি হইতো সেই তার কোনো প্রতিদান আমি দিতে পারতাম না, এজন্যই আল্লাহর কাছে আমার শুকরিয়া, আল্লাহ তাআলা সেটা হয়তো কবুল করেছেন, আমি সেটাই চেয়েছিলাম। কারণ আমার আমার জন্য জয়লাভ বড় কিছু না, আমার দরকার আপনাদের সুখ। আমি আশা করি হয়তো কবির ভাইদের মতো কিছু লোকদের উপর দিয়ে ঝড় ঝাপটা গিয়েছে অনেকের উপর দিয়ে, তার বিনিময়ে আপনারা অনেকেই হয়তো ভালো থাকতে পেরেছেন, সেটাই আল্লাহর কাছে আমার শুকরিয়া। আমি আমাদের সমর্থন আছে অনেক অনেক অনেক, আমাদের সমর্থনকারীদের লিড দেওয়ার মতো লোকের অভাব আছে। আমি ভবিষ্যতে এটার সমাজ কল্যাণ সংস্থার যে কার্যক্রম তার মধ্যে কিছু গুণগত পরিবর্তন আনব। প্রথমেই আমি বলতে চাই, উপজেলা নির্বাচন নিয়ে অনেক কথা হয়েছে, বিভিন্ন প্রার্থী আমার সাথে যোগাযোগ করেছে, যেসব প্রার্থীরা বিভিন্ন সেন্টারে যে নিজেরা সিল মেরেছেন তারা এখন আমার কাছে মাপ চাচ্ছে। আমি বলেছি যদি আমাদের এলাকার মানুষ ওই এলাকার মানুষ আপনাকে মাপ করে তাহলেই হবে, আমার কাছে মাপের কোনো দরকার নাই তাদের সাপোর্ট দেওয়ার জন্য। যারা প্রার্থী হচ্ছেন, যারা প্রার্থী হচ্ছেন বিভিন্ন, তারা কেউ আমার পক্ষে আমার কাছ থেকে কেউ কেউ সুযোগ সুবিধা নিয়েও আমার পক্ষে কাজ করে নাই, আমার পক্ষে সম্ভব না। আমার কোনো কর্মীকে বলা কর্মী না, আমার কোনো ভাই বোন আপনারা কেউ আমার কর্মী না, আপনারা আমার ভাই বোন, আপনাদেরকে বলা আপনারা অমুকের ইলেকশন করেন। উপজেলা নির্বাচন নেমের মাধ্যমে অনেক কিছু চিন্তা ভাবনা করে অনেকেই আমাকে দায়ী করেছেন, আমি স্বীকার করি যে আমি সিদ্ধান্ত নিতে দেরি করেছি। আপনাদের কাছে সিদ্ধান্ত চাই যে আপনারা কি চান আমাদের এসআর সমাজ কল্যাণ, যেহেতু এবার নির্বাচনে এখন পর্যন্ত 4 থেকে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে এবং কোন দলীয়ভাবে সরকারি দলের হচ্ছে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এই নির্বাচনে যদি কোনো স্থানীয় মন্ত্রী এমপি দায়িত্বশীল কেউ কোন প্রার্থীর পক্ষে কাজ করে তার বিরুদ্ধে উনি ব্যবস্থা নেবেন। যেটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বারবার বার্তাটি দিয়েছেন ওনার নেতাকর্মীদের, সত্যি কিনা বলেন? আপনারা কি চান এই উপজেলা নির্বাচনে এসআর সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আমরা একজন প্রার্থী দেই? আপনারা বলেন, আপনারা কি চান কিনা? কিন্তু যদি চান, চাইলে আপনাদের সাথে আমি একমত হব, কিন্তু আমার একটা কথা আছে, কথাটা হইলে যদি নির্বাচন করেন হারার নির্বাচন আর করতে চাই না। আপনারা জানেন যারা বড় বড় কথা বলে তাদের কোনো শক্তি নাই, এবার নির্বাচন পরিচালনা করবে রিটার্নিং কর্মকর্তা হলো নির্বাচন কমিশনের লোক, এই নির্বাচন করার মালিক হইলো
নির্বাচন কমিশনের, যেহেতু ওনাদের জনবল কম, সংসদ নির্বাচনে অথবা স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসনিক ভাবে হেল্প করে ডিসিরা। নির্বাচিত হতে পারিনি, কেন পারিনি, কি হয়েছিল আপনারা আমার চেয়ে সবাই ভালো জানেন। আমার দুর্ভাগ্য, আমি এমনই একজন প্রার্থী যে কিনা বাংলাদেশের শুধুমাত্র এই একটি সেন্টারের রেজাল্ট ছাড়া অন্য কোন সেন্টারের রেজাল্ট জানার মতো আমার ইচ্ছাই ছিল না এখন পর্যন্ত নাই। কারণ যে রেজাল্ট ওহির মাধ্যমে লিখিত হয় সেই রেজাল্ট জানার আমার কোনো ইচ্ছা নাই। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা শত কষ্ট বাধা বিঘ্ন উপেক্ষা করে আমার পাশে ছিলেন, অনেকে নূতন ভাবে আমার নির্বাচন করতে এসেছেন, এসে তারা আরো বড় বিপদে পড়েছেন। কিন্তু আমি কথা দিচ্ছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি আপনাদের কাছে, আপনাদের পাশে, যারা পুরাতন ছিল তাদের স্বশনামে রেখে থাকতে যেভাবে রেখেছি, ভবিষ্যতে তাদের আরো রাখবো, নূতনদেরও আমরা তাদের সম্মান অনুসারে বরণ করে নেব, সে কথা দিচ্ছি। এটা সমাজ কল্যাণ সংস্থা, কোনো দলীয় প্রতিষ্ঠান নয়, কোনো রাজনৈতিক দল নয়, সম্পূর্ণ অরাজনৈতিক, সব জায়গায় আপনারা দেখেছেন একটি প্রতিষ্ঠান, অলাভজনক, সম্পূর্ণ আমার নিজের অর্থায়নে এটা পরিচালিত হয়। আপনারা শুনলে অবাক হবেন, সালাউদ্দিন দীপন তার নির্বাচনে যে ব্যয় বহন করেছে, কারোর কাছ থেকে একটি পয়সাও আমি নেই নাই, সম্পূর্ণ আমার নিজের টাকায় করছি। অনেকে আমার বন্ধু বান্ধব শুভকাঙ্ক্ষী আমাকে বলেছেন ব্যয় করার জন্য, হয়তো আমি জানি না দুই একজনে নিজ থেকে করতে পারেন, কিন্তু আমি সকলকে সসম্মানের সহিত তাদের কাছে বিনয়ী ভাবে বলেছি, ভাই আমার দরকার হলে তোমাদের বলবো, কিন্তু আল্লাহ তালা আমাকে এই সামর্থ্য দিয়েছে, এখন পর্যন্ত আমার কোনো সাহায্যের দরকার নেই। আপনারা হতাশ হবেন না, আমাদের আমি নির্বাচনের পর, আপনারা জানেন না আমি যে জায়গায় গিয়েছি, আমি পরাজিত হলেও এত সম্মান পেয়েছি, এত সম্মান পেয়েছি, সেটা একমাত্র মিডিয়া ভাইদের জন্য, আর আপনাদের জন্য সব জায়গায় বাংলাদেশে ছড়িয়ে পড়েছে বরিশাল সদর আসনে কি হয়েছিল, যার কারণে মানুষ বলে আমি হয়তো বিব্রত বোধ করি যে আপনারা, আপনি আমাদের এমপি, হয়তো ওনাদের মনের কষ্ট থেকে লাঘবের জন্য এই কথাটা বলে, কিন্তু আসলেই আমি চেয়েছিলাম আপনাদের জন্য বেশি কিছু করার জন্য। আপনারা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আপনারা যদি কেন্দ্রে যদি সবাই ভোট দিতে পারতেন, আর রেজাল্টটা যদি অন্যরকম হতো, এবং আমি যদি দেখতাম আপনারা ভোট দিয়েছেন সেই ভোটে আমি পরাজিত হয়েছি, আমি সেটা মেনে নিতে পারতাম না, কিন্তু আপনাদের ভোটে আমি পরাজিত হই না, এটাই হইল আমার সান্ত্বনা, যার কারণে আমি এক মুহূর্তের জন্য আমার খারাপ লাগে নাই। এই নির্বাচনের মাধ্যমে আমরা অনেক যারা বন্ধু ছিল শত্রুতে পরিণত হয়েছে, অনেককে চিনতে পেরেছি, কিন্তু আমি বলবো এখনো যদি কেউ, যারা কোনো কারণে বিভিন্নভাবে আমাদের সাথে ছিল না, যদি তারা তাদের ভুল বুঝতে পেরে আবারও আমাদের সাথে কাজ করতে নাই, আপনারা যাচাই বাছাই করে, আবারও বলি আপনারা যাচাই বাছাই করে তাদের গ্রহণ করবেন, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, আমার তরফ থেকে কোনো বাধা নাই। কিন্তু আপনারা এই জায়গায় 1,200 প্রতিনিধি এসেছেন, আপনারা কিন্তু সদর আসনের যারা আমাকে ভালোবাসেন দলমত নির্বিশেষে, আপনারা সকলের প্রতিনিধি হিসাবেই এই জায়গায় এসেছেন।